গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি। আর আজকে বুধবার বিকেলবেলা, আর দেখো আমি সেই কিচেনেই রয়েছি বিকেলবেলা, কারণ আজকে আমাকে এখন কিচেনে আসতে হলো। তার কারণ হলো আজকে সকাল থেকে আমি কোনো রান্নার ঘরের মধ্যে আসিই নি, কিচেনে এসে রান্না করিও নি কিছুই। যা আমাদের কালকের খাবার ছিল, লেফট ওভার যা খাওয়া দাওয়ার ছিল, আজকে দুপুরবেলা আমরা সেই দিয়েই লাঞ্চ সেরে নিয়েছি। তো একবেলা রান্নাঘরে এসে রান্না না করলে, আর একবেলা তো রান্নাঘরে এসে অবশ্যই রান্না করতেই হবে, সেটা সবারই হয়, শুধুমাত্র আমার একার নয়। তো তাই জন্য আজকে আমাকে বিকেল বিকেলই রান্নাঘরে চলে আসতে হয়েছে। তবে যদিও রান্নাটা আমি আজকে রাতের জন্য করছি না একদমই, হ্যাঁ রাতের জন্যও রান্না আমাকে করতে হবে, তারপরে কালকের দুপুরের খাবারটা আগে বানিয়ে দেন আমাকে রাতের জন্য রান্না একটা কিছু বানাতে হবে। তো তার আগে আজ কালকে দুপুরে যেটা বানাবো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ সকাল থেকে ভেজানো ছিল, আর এখন এই ছোলার ডালটাকে বেটে পেস্ট বানাবো। তার কারণ হলো কালকে দুপুরের জন্য আমি যে মেনুটা ঠিক করেছি সেটা হচ্ছে ধোকার ডালনা। অনেক দিন ধোকার ডালনা বানানো হয় না, আর এই ছোলার ডালগুলো অনেক দিন এনে রাখা হয়েছে ঘরে, কিন্তু ধোকার ডালনা বানানোর কথা মনেই থাকছে না। তাই আজকে যখন হঠাৎ করে মনে পড়েছে তাই আমি সাথে সাথে ডাল ভিজিয়ে দিয়েছি, আর এখন ডালটাকে বাটবো বেটে পেস্ট বানিয়ে সেটার পুর করে ধোকা বানাবো। ডালটা পেস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে, আর আদা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভালো করে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো আমি কিন্তু একটা ডালই ইউজ করি ধোকার ডালনা বানানোর জন্য, শুধুমাত্র ছোলার ডাল দিয়ে করি। এখানে ডাল বেটে নিয়েছি ভালো করে, প্যান বসিয়ে দিলাম, দেব অল্প তেল। গরম হয়ে যাওয়ার পরে আমি তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, এবার এই তেলটাতেই আমি দিয়ে দেব হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব একটু অল্প একটু হিং। দেব হিং, হিংটা মেশালে বেশ ডালের পুরের গন্ধটা ভালো বেরোয়। এবার ডালটা অ্যাড করে দিলাম এর মধ্যে, এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। আটো হয়ে এসছে বুঝতে হবে, এই যে ছেড়ে দিচ্ছে আমার চারপাশ থেকে, এই যে উঠে আসছে এর মানেই এটা আটো হয়ে আসছে। এবার আমি আস্তে করে নাবিয়ে নিতে পারবো এটাকে। এবার এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, এরকম প্লেটের মধ্যে এবার আমি পুরটাকে ভালো করে দিয়ে দেব, এটাকে ভালো করে স্প্রেড করে দেব। এবার এটা আমি রেখে দেব একটু ফ্রিজে, ফ্রিজে রেখে দেব, এটা কিছুক্ষণ বাইরে থাকুক, এখনো তো ধোয়া বেরোচ্ছে, এটা একটুখানি রুম টেম্পারেচারে চলে আসলে এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেব, তারপরে এটাকে আমি কেটে পিস পিস করতে পারবো।
চা খেতে খেতে এটা একদম ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তো এটাকে আমি এখন ভালো করে কাটতে পারবো। এইভাবে সবগুলো আমার এরকম ডায়মন্ড শেপ হয়ে গেছে ধোকাগুলো। এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। এটার জন্য আমি এখানে কর্ন স্টার্চ নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে গুলে নেব। তেল গরম হয়ে এলে এরকম একটা করে পিস নেব, আর এটার মধ্যে আমি এভাবে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটাকে আমি তেলে ছেড়ে দেব। তাতে কি হয়, এই পিসগুলো একটু কিন্তু ভাঙে না, যেরকম দিয়েছি সেরকমই থাকে। এখানে দেখতেই পাচ্ছ যে আমি সব ধোকাগুলোকে ফ্রাই করে নিয়েছি ওই একই প্রসেসে, কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে সবগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটাতে ডুবিয়ে যখন ফ্রাই করি, আমি দেখলাম যে অনেকটা তেল কিন্তু কম টানে, ঢোকাগুলো ভাজতে অনেকটা তেল কমও লাগে আর তেলটা টানেও কম। আমি এখন ফোড়ন দেবো, জিরে ফোড়ন আর তেজপাতা দেবো। আমি শুকনো লঙ্কাটা খুব একটা বেশি ইউজ করি না, কারণ আমার মেয়ে খুব একটা ঝাল খেতে পারে না। কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে আমি এবার একটু মিক্সড করব গরম মশলা, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি ওপরে যাতে গন্ধটা ভালো বেরোয়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। আর এই দেখো আমার ধোকা আর ডালনা এক রেসিপি একদম কমপ্লিট। এবার আজকে রাতের জন্য রান্নাটা তো করতে হবে। আজকে রাতের জন্য রান্না করব হচ্ছে একদম চিকেন স্টু। চিকেন স্টু যেরকম একদম সিম্পল ভাবে চিকেন স্টু হয়, আমিও সেই একদম সিম্পল পদ্ধতিতেই করব চিকেন স্টু। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁচা চিকেন, জাস্ট একদম অল্প তেলে হয়ে যায় এই চিকেন স্টুটা। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দেব একটু ফোড়নে, আমি দিচ্ছি তেজপাতা, কিছু দারচিনি, অল্প কয়েকটা দিয়ে দেব যাতে একটু গন্ধটা ভালো হয়, একটা কি দুটো মতন এলাচ, তা পেঁয়াজ, একটু ভাজা হতে হতেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন। বাটা ঠিক বাটা নয়, আমি আদা রসুনটাকে একদম ভালো করে বাটিনি, জাস্ট কিছুটা এরকম ভাবে রেখেছি, তো সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো। ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, তো গোটা গোলমরিচ আমার কাছে আসলে নেই, থাকলে সেটা দেওয়াই ভালো। দিয়ে দিচ্ছি আলু আর গাজর।
বসিয়ে দিলাম, দুটো থেকে তিনটে সিটি পড়লেই আমি প্রেশার কুকারটা খুলে দেখব। আমি এটা টেক্সচারটা একটু ভালো আনতে অ্যাড করে দিলাম দুধ। আর দিয়ে দিচ্ছি অল্প বাটার। আর এই দেখো আজকে রাতের ডিনার বানিয়ে ফেললাম, চিকেন স্টু। একদম ইজি প্রসেসে আজকে রাতের ডিনার বানিয়ে নিলাম। আর আজকে হলো নেক্সট ডে, মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমার চান হয়ে গেছে, এই মাত্র স্নান করে এলাম। আর আজকে আমি কিছুতেই গুড আফটারনুন বলতে পাচ্ছি না। তার কারণ হলো, দেখতেই পেলে ভিডিওটা একটু আগে, এত বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, প্রচণ্ড মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যেদিন হচ্ছে সেদিনকে গুড একেবারেই নয়, ব্যাড আফটারনুনই আমি বলবো, কারণ আমার একদম ভালো লাগে না বৃষ্টি হলে। বৃষ্টির দিন মানেই মন খারাপের দিন। তো কালকে তো আমার অলরেডি রান্না করা হয়েই আছে দুপুরবেলা, তো আজকে আমাকে সকাল থেকে খুব বেশি একটা রান্না করতে হয়নি। শুধুমাত্র মাছ ভেজেছি মিঠির জন্য, আর আমার হাজবেন্ডের অলরেডি খাওয়া হয়ে গেছে সুমিতের। সুমিত খেয়ে ওর মিটিং স্টার্ট করে দিয়েছে, তো এখন আমরা দুজন খাবো। তো কালকের যা রান্না দেখলে, ধোকার ডালনা রয়েছে সেটা দিয়ে আজকে, আর মাছ ভাজা সেই দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। আর তার সাথে করেছি হচ্ছে আম দিয়ে টক ডাল, তো সেই দিয়ে আজকে আমরা খেয়ে নেব। আর এই তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মিঠি গেল মিঠির একটা বন্ধুর বাড়িতে। সেখানে আজকে ওদের সব ফ্রেন্ডসদের মিট আপ আছে ওদের ওই বন্ধুর বাড়িতে, তো সেখানে ও থাকবে কিছুক্ষণ, থেকে কিছুক্ষণ টাইম পাস করবে ওখানে ফ্রেন্ডসদের সঙ্গে, খেলা করবে ওদের বাড়িতে বসেই। তো মোটামুটি আস্তে আস্তে ওর 6:30-7 তো বাজবেই বাড়িতে, ততক্ষণে আমার কিছু ঘরের কাজ আছে সেই কাজগুলো শেষ করব। দেন আছে এডিটিং, এই ভিডিওটা এডিট করতে হবে, করে কালকে ছাড়ব। তো তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।